কেমন আছেন আপনারা? ভালো আছেন? ভালো থাকেন এটাই চাই। চলেন ডিকশনের কাছে যাই। ডিকশন আঙ্গুরটা দেখেন কেমন আগে। দেখছেন খুশি কত বড়, ডিকশনে অনেক বড় খুশি হয়েছে। এই ছেটের খুশিগুলো একটু ছোট। এখানে দুটা ডাল বেরিয়েছে, একটা একটা। এই দুটো ছোট ফুল, তো অরেস্টালটা দেখেন এক এখান থেকে টি পর্যন্ত, ওখানে কলার পর্যন্ত, এবং নিচে রাউন্ড মানে টি আকৃতির। এটা পুলিং করছিলাম, এখান থেকে খুশি বের হয় নাই। যদি বের হয় তাহলে ফুল সহ বের হবে। এই যে দেখেন আরেকটা, আরেকটা খুশি বের হয়েছে। ওটায় ফুল আছে কি না এখনও আমি শিউন না, ওটা দেখদিন পরে বোঝা যাবে। যাই হোক, এটা পুনিং করছি 35 দিন হবে, 35 দিন হ্যাঁ সামথিং এমনই হবে। তো এটা খাবার হিসাবে দিই জিঙ্ক, পটাশ, তারপরে দিই আপনার ইউরিয়া এবং খৈল ভিজানো পানি। এটা আমি কন্টিনিউ দিয়ে যাই মাস অন্তত 2 বার। এটার নাম কর্ত্রী, ফলন আসে নাই। এটা ব্ল্যাক, এটার ফলন আসছে, খুব ভালো ফলন আসছে। যাই হোক, টিসকোন আঙুরটা খাইতেও মজা, দেখতেও মজা এবং ফলনও ভালো। যে কেউ ছাদ বাগানে চাইলেই লাগাতে পারেন। সঠিক পুনিং করলে আপনার কাছে ফুল ও ফল অবশ্যই হবে, জানতে হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন। এখানে আছে কমলা বাগান, কমলা গাছের বাগানে প্রচুর ফুল আছে এবং প্রায় 25টি গাছে ফুল আসছে 28টা গাছের মধ্যে।